বাইরে থেকে পাইকাররা আসে, মাল নিয়ে আসে, ড্রাইভাররা আসে, ওই ধরনের লোকেরা বা যারা আরতে চাকরি করে, কাজ করে, লেবারি করে, ডেলিভারি দেয়, আরতের পাইকার, আরতের ব্যাপারীরা এরা আসে, আরতার সবাই আসে। উপর থেকে ধরে না, নিচের স্তর থেকে উপর স্তর পর্যন্ত সব ধরনের লোকেরাই খাওয়া দাওয়া করে। ভাত ভর্তা দিয়ে খাইলে ধরেন না সর্বোচ্চ গেলে 50 টাকা লাগে, আর এই যে রুটি পোয়াটা খাইলে 40 টাকা লাগে। এখানে যখন যার খিদে লাগে, যখন যার টাইম হয়, অনেক সময় দেখা গেছে কারোর মাল বিক্রি আগে হয়ে দেখে আগে খাইতে চলে আসলো, যার পরে বিক্রি হয় সে পরে আসলো। 24 ঘন্টা খোলা 2 শিফটই কাজ করে, যারা নাইট ডিউটি করে তারা নাইট ডিউটি করে, যারা দিনে ডিউটি করে তারা দিনে ডিউটি, 12 ঘন্টা ডিউটি। রাতের দোকানদারের জন্য রাত্রে বাবুর্চি আলাদা, দিনের দোকানদারের জন্য দিনের বাবুর্চি আলাদা। খাওয়া দাওয়ার মধ্যে বাকি নেই, হোটেলে কোনো বাকি ব্যবসা হয় না, হোটেলে নগদ টাকায় বিক্রি হয়। আমি এক বেলায় দুপুরে খাই আর দুই বেলা বাসায় খাই, সকালে খাই আসে আবার রাত্রে গিয়ে খাই বাসায়, দুপুরে এক জায়গায় খাই। ফেটা মেটা গায়ে লাগে না, বেশি নিচে বেশি নিলে তো এমনি একটু গায়ে লাগে না। সকাল বিকাল দুপুরে 3 টাইম খাইতে হয়। মান ডিমান্ড হলেও মনে করেন আপনি যদি মাছ দি খান তাহলে 80-90-100 টাকা, সবজি খাইলে হয়তো 40-50 টাকা, গোস দিখাইলে হয়তো 160 টাকা, ডিম দিখাইলে হয়তো 70-80 টাকা, সবজি দিখাইলে হয়তো 60-70 টাকা, এরকমই আর কি। অন্ত মনে করেন জিনিসের দাম বেশি, মনে করেন এখন হেরাও তো পোষাইতে হবে আর কি, এরকম খাই আমরা। খাবার তো মনে করেন গোস্ত ভালো, মাছ ভালো, ইলিশ মাছ দিখাইলে এটার দাম বেশি, গরুর গোস খাইলে এটার দাম বেশি। আপনি যদি সবজি খান লাউ তাহলে ডিমান্ড কম, বা মুগের ডাল খেলে ডিমান্ড কম, বা আলুর ভর্তা খেলে ডিমান্ড কম, বেগুন ভর্তা খেলে ডিমান্ড কম, এটা 50-60 টাকার ভিতরে চলে যায়। এই হোটেলের যেদিন মাছটার দাম 100 টাকা 80 টাকা, ওই হোটেলের দাম আছে 120-130 টাকা। এখানে সবাই খাইতে আসে, আমরাও খাইতে আসি, আমরা এটা তো খাই, ওই দিনও খাই, কিন্তু এটা পাক শাক ভালো। এটা রুই মাছ 80 টাকা, বাটবেরিয়া এটার দাম আছে 110, রাহিয়াস আমার বেহারি কম, আমার এই এডি হলো খুচরা, রাতে বেহারি আয় না, এই গরিবের এমন দেরিম দেন তাই তৈরি বেহারি রেডি আয় না। এখানে আসলে কারণ বাজার তো পাইকারি বাজার, এখানে রাত দিন 24 ঘন্টায় দোকান খোলা থাকে, বেচা কিনা 24 ঘন্টায় বেচা কিনা হয়, অনেকগুলো হোটেল, মানুষেরও চাহিদা বেশি, অনেকগুলো হোটেল হওয়াতে এখানে আসলে সস্তার ভিতরে আমরা ভালো জিনিসটা খাইতে পারতেছি। ধরেন বেলা মাছটা এখানে আমরা 100 টাকা বিক্রি করতেছি, বাইরে এটা 150 টাকা। এখানে আসলে আমরা অনেকগুলো হোটেল হওয়াতেই সস্তার ভিতরে কারণ বাজার থেকে কিনি, মানুষের কারণ বাজারে মানুষের খাওয়াইতে পারতেছি। আমাদের তো কারণ বাজার থেকে আনতে গাড়ি ভাড়াও লাগে, অন্য ধরেন না বনানি থেকে দূরে থেকে অনেক দূর থেকে আসতে গেলে গাড়ি ভাড়া লাগে, ওই কষ্টটাও তো আমাদের লাগে না। অর্থাৎ আমাদের এখানে দেখেন থেকে আনি, এখানে পাকা, এখানে রান্না করি, এখানে বিক্রি করি, এই কারণে আমরা সস্তার ভিতরে ভালো জিনিসটা খাওয়াতে পারি। কারণ বাজার এরিয়াটার ভিতরে, হাসিনা মার্কেটটার ভিতরে যত সস্তা খাওয়ার পাওয়া যায় ভালোর ভিতরে, রাস্তার বাইরে এটা হাসিনা মার্কেটের বাইরে সস্তার ভিতরে খাওয়াটা পাওয়া যায় না। যেমন আমরা এই যে বোয়াল মাছটা বিক্রি করি 120 টাকা, এটা বাইরে বিক্রি করে 250 টাকা, খাসি বেঁচে 200-250 টাকা, আমরা বিক্রি করি 150 টাকা, গরু মাংস আমাদের 150 টাকা, আমরা বাইরে 180 টাকা, নর্মালি 220-220 টাকা সবকিছু পাওয়া যায়। রুটি পরোটা, ভাত, শাক সবজি, তেহারি, খিচুড়ি সবকিছু পাওয়া যায়, ভর্তা বাদে শাক সবজি। এক্স্যাক্টলি আসলে ওরকম কোনো টাইম নাই, টাইম থাকে না। সকালে নাস্তার ব্যাপারটা আর কি, সকাল 6টা থেকে সকাল 12টা পর্যন্ত রুটি পরোটাটা থাকে, আর তেহারি খিচুড়ি এগুলো সন্ধ্যার পর থেকে থাকে। রাতের বিক্রিটা হয় ধরেন না আপনার 11টা থেকে 2টা পর্যন্ত, ওই টাইমটাতেই বাজারে যখন কাঁচামালের গাড়ি ঢুকে তখন থেকে বিক্রি হয়। ব্যাপারী, বাজারের স্থানীয় লোক যারা এখানে থাকে, যারা এদের ম্যাচ নাই, কারণ এখানে হলো হাসিনা মার্কেট নিচে ব্যবসা করে, উপরে মানুষ ঘুমায়, বাসা বাড়ি উপরে ঘুমায়, নিচে খাওয়া দাওয়া করে, এখানে এরকম আর কি।